হ্যালো ফ্রেন্ড, আমার আপনাদের চ্যানেল টেক বাংলা। তো ফ্রেন্ড, আমি আজকে ভাবলাম যে একটা বিষয় নিয়ে আলোচনা করা ছিল, যেটা হলো এমআই একটা নতুন ফোন লঞ্চ করতে চলেছে কালকে 30শে নভেম্বর, আর দুপুর 12টার পর থেকে ওই ফোনটা অ্যাভেলেবেল হবে। তো ফোনটা কী ফোন? ফোনটার নাম দেওয়া হয়েছে দেশ কা স্মার্ট ফোন। তো চলুন দেখা যাক, তার বিষয়ে কিছু আমি একটু বলবো। তো আমি এমআই কমিউনিটিতে প্রবেশ করছি, তো দেখতেই পাচ্ছেন দেশ কা স্মার্টফোন, দেখুন জয়নিং দ্য লঞ্চ, দেখুন এখানে নভেম্বর, ভালো করে দেখুন, দেখুন এখানে নভেম্বর, আমি ড্র করছি, দেখুন নভেম্বর 30 তারিখ 12টা PM অনার আওয়ার্স তো শুরু হবে। তো আমি এখানে আবারও ড্র করে দেখাচ্ছি উপরের দিকে, দেখুন হাই এমআই ফ্যান্স, উইদিন 24 আওয়ার্স উইল বি আনঅ্যাভেলেবল মোস্ট অ্যাওয়ার্টেড দেশ কা স্মার্টফোন। ক্যা এই যে দেশ কা স্মার্টফোন, এমআই কী কীরকম ধরনের বানাবে তো আমিও ঠিক জানি না। তো আমি আপনাদেরকে কালকে অবশ্য আরেকটা ভিডিও বানিয়ে দেব, যেহেতু দেশ কা স্মার্টফোন এখানে কী বলছে দেশ কা স্মার্টফোনে, আবার একটা ভিডিও ছাড়া হয়েছিল যেটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এইখান থেকে আমি প্লে করা দেখাচ্ছি, বাট এটা কপিরাইট হবে কি আমি জানি না ঠিক। তো ভিডিওটা যেহেতু এখানে ইউটিউব চলবে, দেখুন দেখতে পাচ্ছেন, স্টোরেজ না কবি কম নেই পড়নি চাইয়ে, ইসলিয়ে আ রহা হ্যায় দেশ কা স্মার্টফোন। দেখতে পাচ্ছেন খুবই একটা ভালো সুন্দর অ্যাড, মানে বোঝাতে চাইলো যে স্টোরেজ যেন ফোনটার মধ্যে স্টোরেজ কখনো কম না হয়। মানে ধরুন সাধারণত কোনো ফোনে, যেমন আমার ফোনে 32 জিবি আছে, 32 জিবি ফুল হয়ে গেলে তারপরে যে স্টোরেজ কখনো যেন না হয়, এইটাই আর কি বোঝাতে চাইলো। যেমন দেখুন ইয়োর ফোন রানস আউট ফর স্টোরেজ, দেখতেই পাচ্ছেন এখানে লেখাই আছে। তো এই সব ধরনের লেখা আছে এখানে, লেখা আছে ফোনটা স্ক্রিনশট পাওয়া গেছে যে এটা আপনি 64 জিবি অবধি আপনি ফোনের ফোন মেমোরি অবধি পাবেন। তো দেশ কা স্মার্টফোন, ঠিক আছে, তো আমি এখানে ক্লিক করছি, দেখা যাক কি দেশ কা স্মার্টফোন। তো এখানে তো আমি অলরেডি জয়েনই ছিলাম, তবুও দেখাচ্ছে কি। তো আমি আবার ব্যাগে চলে এসেছি। তো জব ফোন কি স্টোরেজ খতম হো জাতা হ্যায় না, তো অ্যান্ড আর এরকম ধরনের অনেক কিছু লিখে দিয়েছে, দেখুন জব মেরা ফোন কি স্টোরেজ খতম হো জাতা হ্যায় না, তো উসকে বাদ ক্যা লিখা হ্যায় মুঝে মালুম নেই হ্যায়, তো ইয়া পর আর কুছ নেই দিখা রহা হ্যায়, ঠিক হ্যায়। তো এখানে দেখতে পাচ্ছেন হোয়াট টু উইন, দেখতে পাচ্ছেন 64 জিবি মাইক্রো এসডি কার্ড 10, এটা মতলব আমি ঠিক জানি না আপনাদেরকে কীভাবে বলবো। এখানে দেখতে পাচ্ছেন ইউডলি কালকে 3টে, মানে এখানে কি দেখাচ্ছে এন্টারেস ক্যান বি সাবমিট ফ্রম নাও ইনটলি 30শে নভেম্বর 3টে PM ইনসাইড, রেজাল্ট অ্যাকাউন্টমেন্ট 30শে নভেম্বর 9 PM ইস্ট, দেখুন ইনি একটা ফটো পাঠিয়েছে কি মেরি মে হেয়ার মাই এন্টার জব মেরা ফোন কি স্টোরেজ খতম হো জাতা হ্যায় না, তো মে জরুরি ফাইল কো গুগল ড্রাইভ মে ডাল দেতা হু আর ফালতু ফাইল কো ডিলিট কর দেতা হু দেশ কা স্মার্টফোন, তো মে ভি করতা হু। এ আচ্ছা হ্যাঁ, তো এটা তো আমিও করি, যে ইনি বললো আমার যখনই স্টোরেজ ফুল হয়ে যায়, তো ফুল হয়ে গেলে
স্কুল হয়ে গেলে পরে আমি অটোমেটিকলি আমার যত ডেটা বা যত কিছুই আছে আমি গুগল গুগল ফটোসে আমি গুগল ড্রাইভে রেখে দিই। তো আমার তারপরে আমার যে সব ফাইল টাইল আছে সব আমি ডিলিট করে দিই, তাতে কোনো অসুবিধা হয় না। তো এটা খুবই ভালো ফিচার। সেখানে দেখুন দেখাচ্ছে কি শাওমি নাম্বার ওয়ান স্মার্টফোন ব্র্যান্ড, তো আমিও জানি তো নাম্বার ওয়ান স্মার্টফোন ব্র্যান্ড আমিও বলছি, থামস আপ তো বানতে হয় না। তো বন্ধুরা আশা করছি ভিডিওটা ভালো লাগছে, যে এই ভিডিওটা তোমরা কি করবে আমি ঠিক বলতে পারছি না। তো আমার জাস্ট মনে হলো হঠাৎ করে তোমাদের সঙ্গে কথাবার্তা বলি আর তোমাদের জন্য একটা ভিডিও বানাই। তো দেশকা স্মার্টফোন লঞ্চ হতে চলেছে, তো ফ্রেন্ড আশা করছি ভিডিওটা ভালো লাগলো। তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবে তোমার বন্ধুদের কাছে, এবং ফ্রেন্ড যারা যারা আমার চ্যানেলে এখন নতুন আছো, তো ফ্রেন্ড আশা করছি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করো। আর ফ্রেন্ড সবাইকে বলছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার এই ভিডিওটা দেখছো, আর যাদের কাছে এখনও ভিডিওটা শেয়ার করোনি তাদের কাছে অবশ্যই শেয়ার করে দাও। আর ফ্রেন্ড আশা করছি এরকম ধরনের টেকনোলজি তারপর এরকম ধরনের রিলেটেড অনেক কিছুর ভিডিও আনতে পারবো। তো ফ্রেন্ড তোমরা সঙ্গে থাকলে অবশ্যই সব কিছু হবে। এমআইয়ের আরও একটা ফোন বেরিয়েছিলো, তো এটার সেরকম ভিডিও আমি দেইনি, কেননা এমআই ইউআই 9 নিয়ে আমি আপনাদেরকে এমআইয়ের যে ফ্যাসিলিটি বা এরকম বলেছিলাম স্টেবল ভার্সন যে রেডমি 4-এর জন্য লঞ্চ হয়েছিল, তো আর কিছুই বলিনি। তো এরপর থেকে এমআইয়ের যত কিছু লঞ্চ বা যত কিছু হবে, যেমন এমআইয়ের পাওয়ার ব্যাংক লঞ্চ হয়েছিল, যেমন এমআইয়ের পাওয়ার ব্যাংক লঞ্চ হয়েছিল আবার আশা করছি এখানে নেই অবশ্য, তো আমি তবুও দেখছি, থাকলে আপনাদেরকে দেখাচ্ছি। এমআইয়ের পাওয়ার ব্যাংক, নতুন পাওয়ার ব্যাংক লঞ্চ হয়েছিল, তো খুবই ভালো পাওয়ার ব্যাংক, আপনারা নিতে পারেন, পারচেস করতে পারেন। তো আপনাদেরকে এটা মনে হচ্ছে এইখানে পাওয়া যাবে এমআই স্টোরে। তো ফ্রেন্ড দেখুন এখানেও দেওয়া আছে দেশকা স্মার্টফোন জয়েন দ্য লঞ্চ নভেম্বর 30, 12টার পরে। তো এইখানে দুটো ফোন লঞ্চ হয়েছিল, দেখুন রেডমি ওয়াই ওয়ান লাইট আর রেডমি ওয়াই ওয়ান, আর এখানে এই যে পাওয়ার ব্যাঙ্কটা লঞ্চ হয়েছিল, সরি এই দেখুন এই পাওয়ার ব্যাঙ্কটা লঞ্চ হয়েছিল, আপনারা নিতে পারেন খুবই একটা ভালো বাজেটের মধ্যে। তো এখানে পাওয়ার ব্যাঙ্কটার প্রাইসটা খুবই বাড়িয়ে দেওয়া হয়েছে, 10,000 mAh ব্যাটারি। তো 10,000 mAh পাওয়ার ব্যাংক আপনার 1,499 টাকা, এটা তো খুবই বাজেট বেশি আছে। এটা আপনার এটা না, নতুন এটা লঞ্চ হয়েছিল সেটা হলো 800 কত টাকা ছিল। তো ফ্রেন্ড আশা করছি মনে হচ্ছে এই যে নতুন নিউ লঞ্চ হয়েছে দেখতেই পাচ্ছেন, এই দেখুন ব্ল্যাক কালার পাওয়ার ব্যাংক এমআই পাওয়ার ব্যাংক 2i, তো 800 টাকা দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে। দেখুন ইউএসবি আউটপুট 2A ফাস্ট চার্জার। তো ফ্রেন্ড এটা মেক ইন ইন্ডিয়া, মানে এটা ইন্ডিয়াতেই তৈরি করা হয়েছে এরকম বলছে এনারা, দেখতেই পাচ্ছেন। তো দুটো একটা ইনপুট আছে মনে হচ্ছে, না এটা ইনপুট আছে আর দুটো আউটপুট আছে, আর এটা আপনার টর্চ বা কোনো কিছু আছে হয়তো। আচ্ছা ডুয়েল ইউএসবি আউটপুট, দুটো ফোন একসঙ্গে চার্জ দিতে পারবেন, হাই স্পিড চার্জার অন দ্য গো, 10,000 mAh ব্যাটারি, তো দেখতেই পাচ্ছেন। আর ফ্রেন্ড আশা করছি ভিডিওটা আবারও বলছি আশা করছি ভিডিওটা খুবই ভালো লাগছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। আর ফ্রেন্ড যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি আবারও বলছি প্লিজ সাবস্ক্রাইব করে নাও। তো ফ্রেন্ড আজকের মতন এইটুখানি ভিডিও, তো ফ্রেন্ড সবাই ভালো থাকবেন, গুড নাইট, কেননা এটা আমি রাত্রিবেলা ভিডিওটা শ্যুট করছি, তো আপনাদেরকে সবাইকে জানাই গুড নাইট। তো আশা করছি ভিডিওটা ভালো লাগছে,
আবারও বলছি, প্লিজ সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, থ্যাংক ইউ। আর কমেন্ট করতে ভুলবেন না, কেননা কমেন্ট করলে আমি আপনাদেরকে ভিডিওটা কোনো কিছু না বুঝতে পারলে বা কোনো কিছু অসুবিধা হলে আপনারা আমাকে জানাবেন। আর বন্ধুরা, যারা যারা এখনও MIUI 9 স্টেবল ভার্সন আপডেট দেওনি, তাদের কাছে তারা সবাই আপডেট দিয়ে নাও, তো খুবই ভালো একটা ফিচার্সের মধ্যে। থ্যাংক ইউ ফর ওয়াচিং আমার আপনাদের চ্যানেল টেক বাংলা। গুড নাইট, শুভরাত্রি, ভালো থাকবেন।